Hi, my name is Divabroto Rai, and today I am going to share with you my experiences about spoken English. তো আমি এখানে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চাইছি, যেভাবে আমি নিজে স্পোকেন ইংলিশটা শিখেছি। আমি সেরকমভাবে কোনো কোর্স করিনি বা কোনো কনভেন্টেও পড়াশোনা করিনি, সিম্পলি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। এবং তারপর কম্পিটিটিভ পরীক্ষার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম, সেই মুহূর্তে মনে হয়েছে ইংরেজিটা শেখা খুব প্রয়োজন। আমি খুব দেরিতেই শুরু করেছি শেখা, বলতে গেলে কলেজ কমপ্লিট করার তারও 2-3 বছর পর আমি মানে ঠিকভাবে গ্রামারটা ফলো করতে শুরু করি, যেহেতু আমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য দরকার হয়ে পড়েছিল ইংলিশটা জানা সঠিকভাবে। আর নাহলে আপনারা সবাই জানেন যে বাংলা মিডিয়ামে মোটামুটি খুব বেশি একটা গ্রামাটিক্যালি নলেজ না রেখেও পাশ করা যায় ভালোভাবে, ঠিক মার্ক দিয়ে সিন আনসিন আছে। তো যাই হোক, যখন আমি গ্র্যাজুয়েশনের পর ইংলিশ শিখতে শুরু করলাম, তখন সে সময় ইন্টারনেটের এত সহজলভ্যতা ছিল না। দ্যাট টাইম ইট ওয়াজ দ্য ইন্টারনেট ওয়াজ নট সো মাচ অ্যাভেলেবল, অ্যান্ড অ্যাকচুয়ালি মোবাইল অলসো ওয়াজ নট অ্যাভেলেবল ফর কমন পিপল, এমনকি মোবাইলও ছিল না। এটা প্রায় 2000 সালের ঘটনা। তো তখন আমি বই পড়ে পড়ে গ্রামারগুলো রপ্ত করতে চেষ্টা করছিলাম, আর অনেকটা নিজে নিজেই বলতে পারেন, আমি যেহেতু আমি অনেক দেরিতে শুরু করি, সেই জন্য আমি সঠিক কোনো গাইডও সেই সময় কোনো টিচারও পড়াতে রাজি হচ্ছিল না। আমিও বেশি টিচার অ্যাফোর্ড করতে পারছিলাম না। সো দ্যাট টাইম আই স্টার্টেড লার্নিং ইংলিশ বাই মাইসেলফ, বাই রিডিং, বাই গোয়িং থ্রু দ্য বুকস, বই পড়া পড়ে পড়ে আমি ইংরেজিটাকে শেখার চেষ্টা করছিলাম। আর একটা জিনিস আমি বলতে চাই যে সে সময় আমি খুব টিভি দেখতাম, টিভিতে খবর শুনতাম, বিশেষ করে বিদেশি চ্যানেলগুলো যেমন বিবিসি, ডিসকভারি, এসব চ্যানেলগুলো শুনতাম। তো সেটা আমার অনেকটা কার্যকারিতা মানে আমি উপলব্ধি করেছি যে শুনলে অনেক সহজে একটা ভাষাকে রপ্ত করা যায়। যেরকমভাবে বাঙালিরা শুনে শুনে অনেকটা হিন্দি বলতে পারে, হিন্দি শিখেও ফেলে কোনো কোর্স না করে, তো ঠিক সেরকমভাবেই শুনে শুনেও ইংরেজি অনেক কিছু শেখা যায়। মানে ইংরেজির কোন উপলক্ষে কী কী ওয়ার্ডের প্রয়োগ করে করা যায় বা তাদের উচ্চারণগুলো কী, প্রাসঙ্গিকতাটা, রিলিভেন্স, ওয়ার্ড টু সিলেক্ট, উইচ কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড হাউ টু প্রোনাউন্স দেম, ইউ ক্যান লার্ন ইট ভেরি ইজিলি ইফ ইউ লিসেন কনসাসলি উইথ ফোকাস। ইফ ইউ লিসেন হাফ অ্যান আওয়ার ডেলি, আই থিঙ্ক উইদিন কাপল অফ মান্থস ইউ উইল স্টার্ট স্পিকিং ফ্লুয়েন্টলি অন ন্যাচারালি। সো লিসেনিং প্লেজ এ গ্রেট রোল ইন দ্য ওয়ে অফ লার্নিং। সো ইট ইজ অনলি ওয়ান মেম্বার ইজ ওয়াচিং মি রাইট নাও, সো আই রিকোয়েস্ট ইউ প্লিজ সে সামথিং ইন দ্য কমেন্ট বক্স সো দ্যাট আই ক্যান রিড ইউর নেম অন দ্য স্ক্রিন। একজন মেম্বার আমাকে এখন দেখছেন ভিডিওটি, ধন্যবাদ ভিডিওটিতে অংশগ্রহণ করার জন্য। তো আপনি যদি কমেন্ট বক্সে কিছু কমেন্ট করেন আপনার কেমন লাগছে, বা অ্যাটলিস্ট হাই বলেও কমেন্ট করেন, আপনার নামটা আমি স্ক্রিনে দেখতে পাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট বি ভার্বস। আজকে আমি অ্যামিজারের ব্যবহার নিয়ে, খুব সিম্পলি অ্যামিজারের ব্যবহার নিয়ে আলোচনা শুরু করব, যে অ্যামিজারটাকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি। অ্যামিজার মনে হতে পারে এটা খুব শুরুর গ্রামার, অ্যামিজার তো জানি আমি কি, সি ইজ এ স্টুডেন্ট, হি ইজ বয়, দে আর ফার্মার্স, দে আর সিঙ্গার্স। বাট যদি আপনারা একটুখানি সিস্টেমেটিক্যালি জিনিসটাকে শেখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সিস্টেমেটিক্যালি যদি আমরা বি ভার্বের ব্যবহারটা শিখি, তাহলে দেখবেন শুধু বি বা অ্যামিজার ব্যবহার করে কত স্ট্যান্ডার্ড সেন্টেন্স তৈরি করা যায়। সো লেট মি এক্সপ্লেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, সো হাউ ইউ ক্যান ইউজ দ্য বি ভার্ব অ্যামিজার। সো অ্যামিজারের ব্যবহারগুলো আজকে আমি মানে কী কী ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে অ্যামিজারের ব্যবহার হয় এবং সেটা দিয়ে আমি কী কীভাবে স্পোকেনে কাজে লাগাতে পারি। থ্রি মেম্বার্স আর ওয়াচিং মি রাইট নাও, সো থ্যাংক ইউ ফর জয়নিং দিস ভিডিও লাইভ সেশন, অ্যান্ড আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ প্লিজ সে সামথিং ইন দ্য কমেন্ট বক্স সো দ্যাট আই ক্যান রিড ইউর নেম অন স্ক্রিন। আপনারা যদি কমেন্ট বক্সে কিছু পোস্ট করেন, তাহলে অবশ্যই আমি আপনাদের নামগুলো স্ক্রিনে দেখতে পাবো। তো আমি বলতে চলেছি অ্যামিজারের ব্যবহার নিয়ে।
আগে বলে নিই কোথায়, আমি ধরে একদম শুরু থেকে বলছি, আগে ধরে নিই যে কোথায় অ্যামেজার কোনটা কোথায় ব্যবহার হয়, এটা আমরা সবসময় জানি, কিন্তু একটুখানি সিস্টেমেটিক্যালি ব্যাপারটা দেখে নিলে আর ভুল হওয়ার চান্স থাকে না। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ বয়, আই অ্যাম এ ম্যান, তো আইয়ের সাথে সবসময় আমের ব্যবহার হয়। উই আর ইন্ডিয়ান্স, উই আর প্লেয়ার্স, উই আর সিঙ্গার্স, উই আর জেন্টলম্যান, উই আর হার্ড ওয়ার্কিং গাইজ, উই আর ফলোয়ার্স, তা উই এর সাথে সবসময় আর হচ্ছে, আইয়ের সাথে সবসময় অ্যাম হচ্ছে। ইউটা বাংলায় আমরা তুমি বা তোমরা বলি, আপনি বা আপনারা বলি, কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজিতে সব ক্ষেত্রে ইউ ইউটাকে আমরা ইউই বলি, মানে তুমি বললো ইউ এবং তোমরা বললো ইউ, আপনি বললো ইউ, আপনারা বললো ইউ, আর ইউ এর সাথে সবসময় আরের ব্যবহার হয়। ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর এ গুড সিঙ্গার, ইউ আর এ গুড পার্সন, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, তো ইউ এর সাথে সবসময় আরের ব্যবহার হয়। তো এগুলো সব কি হওয়া অর্থে। এবার তাহলে আই আর উই এটাকে আমরা কি বলি, ফার্স্ট পার্সন, যে কথা বলে, আমি কথা বলছি এক্ষেত্রে আমি ফার্স্ট পার্সন, তো এই দুটো রূপ আছে, সিঙ্গুলার আর প্লুরাল। আই একজন হলে সিঙ্গুলার, একজনের বেশি হলে প্লুরাল, তা আইটা সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আইয়ের সাথে সবসময় আম হবে। আর উই, উইটাও ফার্স্ট পার্সন আমরা, তো উইয়ের সাথে সবসময় আর হয়। আর সেকেন্ড পার্সনে ইউ, সেটা যদি আপনি বোঝায় বা তুমি বোঝায় বা তোমরা বোঝায় বা আপনারা বোঝায়, সব ক্ষেত্রে আরের ব্যবহার হয়, হওয়া বোঝাতে। ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, ইউ আর বিউটিফুল, ইউ আর হ্যান্ডসাম, ইউ আর ভেরি ইন্টারেস্টিং পার্সন, তো ইউ এর সাথে সবসময় আর হয়। এই দুটো বাদ দিলে বাদ বাকি সবার ক্ষেত্রে আমরা সাবজেক্টকে, বাদ বাকি সব সাবজেক্টকে আমরা থার্ড পার্সন বলে থাকি, তো সেক্ষেত্রে একজন হলে ইজ হয়, অনেকজন হলে আর হয়। যেমন হি, সি, রাম, শ্যাম, ইট, আর্থ, সান, যাই বলি না কেন সবই হচ্ছিল থার্ড পার্সন, এবং সেটা যদি একটা হয় সিঙ্গুলার আর একের বেশি হলে প্লুরাল। দে, রাম অ্যান্ড শ্যাম, সবগুলি হচ্ছিল থার্ড পার্সন, তো একজন হলে ইজ হবে। যেমন শি ইজ ভেরি বিউটিফুল, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ঠিক আছে। আর অনেকজন হলে সেক্ষেত্রে আর হবে, যেমন দে আর মাই ফ্রেন্ডস, সরি, দে আর মাই ফ্রেন্ডস। তো বেসিক্যালি হয় বোঝাতে ইজ আর ব্যবহার করি। থ্রি মেম্বার্স আর ওয়াচিং মাই রাইট নাও, সো প্লিজ স্টে কানেক্টেড, স্টে উইথ মি, আই উইল গ্রেজুয়ালি স্পিক হাউ মেনি টাইপস অফ সেন্টেন্সেস ক্যান বি ফর্মড বাই দ্য ইউজেস অফ সিম্পল বি ভার্ব অ্যাম ইজ আর। ইট ইজ নট অনলি দ্যাট দ্যাট আই এম গোয়িং টু টেল অ্যাবাউট দ্য with which subject you can put with which verb, but I will tell the varieties of sentences. So amizer diye amader ko char dhoroner sentence basically amra toiri korte pari. Ekta holo shudhu howa orthe, jemon he is intelligent, they are players, they are very smart, they are hard working laborers. Ar ekta kono jinish cholche orthe amra amizer e byabohar korte pari, kono kaj ekhon bortomane cholche bole, jemon ami ekhon ei muhurte live show korchi, তো আই এম ডেলিভারেটলি ডেলিভারিং মাই স্পিচ, অর আই এম শেয়ারিং মাই নলেজ উইথ ইউ, ইউ আর ফলোয়িং মি, ইউ আর ওয়াচিং মি, তো আপনারা আমাকে দেখছেন, আপনারা আমাকে অনুসরণ করছেন, তো এখন এই মুহূর্তে, তো এই মুহূর্তে কোনো কাজ চলছে বোঝালে সেক্ষেত্রে আমরা বি ভার্বের অ্যামিজারের পরে মেন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে থাকি। সো ফোর মেম্বার্স আর ওয়াচিং মি রাইট নাও, চারজন এখন আমাকে দেখছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি রিকোয়েস্ট করবো আপনারা কমেন্ট বক্সে কিছু কমেন্ট করুন, অ্যাটলিস্ট সে হাই ইন দ্য কমেন্ট বক্স, সো দ্যাট আই ক্যান রিড ইউর নেম অন স্ক্রিন, ওকে, অ্যান্ড আই ক্যান পার্সোনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। তো কোনো কাজ চলছে বোঝালে আমরা অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি দিই, যেমন আমি এখন কথা বলছি, আই এম স্পিকিং রাইট নাও, আপনারা আমাকে শুনছেন, ইউ আর লিসনিং মি, এই দুই ধরনের সেন্টেন্স। একটা হলো শুধু হওয়া অর্থে অ্যামিজার, তারপরে কোনো ভার্ব থাকবে না, আর একটা হচ্ছিল কোনো কাজ চলছে বোঝাতে অ্যামিজারের পরে মেন ভার্বের সাথে আইএনজি। আরেক ধরনের ব্যবহার হয় যে সিম্পল প্রেজেন্টের বর্তমানের কোনো ঘটনা বা অবস্থা বোঝাচ্ছে কিন্তু কারোর দ্বারা কোনো কাজ করা হয় বোঝাতে, সেই ক্ষেত্রে অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়। যেমন হি ইজ ইনস্ট্রাক্টেড, তাকে নির্দেশ দেওয়া হয়, আই অ্যাম অর্ডার্ড, আমাকে আদেশ দেওয়া হয়, এইসব ক্ষেত্রে কারোর দ্বারা,
তারপরে যদি বলি দে আর ফেড, তাদেরকে খাওয়ানো হয়, প্রাইজেস আর অর দ্য মেডিসিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পুয়ার পিপল, তো গরিবদের মাঝে মেডিসিন বিতরণ করা হয়। কার দ্বারা? অবশ্যই যারা মানে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করছেন তাদের দ্বারা। তো যখন আমরা কাজের উপর জোর দিই তখন আমরা প্যাসিভের ব্যবহার করি, মানে কারোর দ্বারা কোনো কাজ হচ্ছে বোঝাতে, কিন্তু যার দ্বারা অরিজিনালি হচ্ছে তাকে সেন্টেন্সের শেষে বলি অথবা বলিই না, কাজটা গুরুত্বপূর্ণ, কে করছে সেটা সবাই জানে, অথবা না বললেও চলে। সেই ক্ষেত্রে আমরা অ্যামেজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার করে থাকি। তা এটা হলো 3 নম্বর ব্যবহার। আরেকটা ব্যবহার রয়েছে, সেটা হলো কথা আছে, যেমন হি ইজ টু কাম, হি ইজ টু কাম, দে আর টু জয়েন, তাদের কথা আছে জয়েন করার, করতেও পারে নাও করতে পারে। তো বেসিক্যালি 4 ধরনের সেন্টেন্স আমরা পেলাম। একটা হলো শুধু অ্যামেজারের ব্যবহার, যার পরে কোনো অন্য কোনো ভাব থাকবে না, যেমন দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর হার্ড ওয়ার্কিং মেম্বার্স অফ দিস সোসাইটি, থ্যাংক ইউ ম্যাডাম ফর ওয়াচিং দিস ভিডিও রাইট নাও, সো প্লিজ সে সামথিং ইন দ্য কমেন্ট বক্স সো দ্যাট আই ক্যান রিড ইউর নেম, 3 মেম্বার্স আর ওয়াচিং মি রাইট নাও, সো আই এম রিকোয়েস্টিং ইউ অল অফ ইউ প্লিজ সে সামথিং ইন দ্য কমেন্ট বক্স। আপনারা 3 জন লাইভ ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অ্যাটলিস্ট কমেন্ট বক্সে কিছু কমেন্ট করুন, যাতে আপনাদের নামটা আমি স্ক্রিনে দেখতে পাই এবং পার্সোনালি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তাহলে বি ভার্বের 4 রকম ব্যবহার আছে। 1 নম্বর ব্যবহার হলো শুধু বি ভার্ব, যেমন শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি হ্যান্ডসাম, শি ইজ ভেরি বিউটিফুল, শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, এটা একটা ব্যবহার, শুধু অ্যামেজারের ব্যবহার, তারপরে অন্য কোনো ভার্ব নেই। আরেকটা ব্যবহার হলো যে কোনো কাজ চলছে বোঝাতে, যেমন ইউ আর ওয়াচিং মি রাইট নাও, আপনারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আমাকে শুনছেন, ইউ আর লিসনিং মাই ভয়েস, আপনারা আমার কণ্ঠস্বর শুনছেন, তো সেক্ষেত্রে অ্যামেজারের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আরেকটা হলো যে কোনো কাজ কারোর দ্বারা করা হয় বোঝাতে, যেখানে সাবজেক্ট কাজটা করে না কিন্তু কাজের পরিণামটা সে ভোগ করে, ঠিক আছে, সেই সব সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্স বলা হয়। সেখানে ভার্বের অ্যামেজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপলের ব্যবহার হয়, যেমন আমি বলতে পারি যে ফ্রি ফুড অর ফ্রি হেলথ কিটস আর ডিস্ট্রিবিউটেড এভরি সানডে টু দ্য ফর দ্য পুয়ার পিপল, ইন উইন্টার আওয়ার উই ডিস্ট্রিবিউট ক্লোথস, আমরা শীতকালে পোশাক আশাক বিতরণ করি, কিন্তু যদি ঘুরিয়ে বলি যে ক্লোথস আর ডিস্ট্রিবিউটেড এভরি ইয়ার, প্রত্যেক বছর বস্ত্র বিতরণ করা হয়, কার দ্বারা না অবশ্যই যে বলছে তাদের দ্বারা, তার দ্বারা বা তার কোনো সংস্থার দ্বারা, তো এখানে ক্লোথটা সাবজেক্ট কিন্তু ক্লোথটা কিন্তু বিতরণ করার কাজটা করে না, বরঞ্চ নিজেই বিতরিত হয়। তো এই ধরনের সেন্টেন্স যেখানে আমরা কাজের উপর জোর দিই এবং প্রথম যে সাবজেক্টটা কথা উল্লেখ করছি সেক্ষেত্রে সেই সাবজেক্টটা সেই কাজটা করে না বরঞ্চ কাজের পরিণামটা ভোগ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যামেজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়, ভার্বের 3 নম্বর রূপ। আরেকটা ব্যবহার আছে যে কথা আছে বোঝাতে, যেমন হি ইউজ টু কাম, তার আসার কথা আছে, হি ইউজ টু জয়েন দিস সেশন, তার এই সেশনটা জয়েন করার কথা আছে, এই ধরনের সেন্টেন্সে। তাহলে আপনারা খেয়াল রাখবেন শুধু অ্যামেজার হবে, হওয়া অর্থে তারপরে কোনো ভার্ব থাকবে না, যদি তারপরে ভার্ব থাকে তাহলে সেটা হয় আইদার চলছে অর্থে ভার্বের সাথে আইএনজি থাকবে, অথবা দাঁড়া অর্থে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, কিন্তু কখনোই বেস ভার্ব ব্যবহার হবে না। অনেকে এই ভুলটা করেন আমি দেখেছি, হি ইজ কাম, হি ইজ কাম বলে কোনো সেন্টেন্স হয় না, হি ইজ গো, হি ইজ গো বলে কোনো সেন্টেন্স হয় না, বলতে পারেন আপনারা হি গোজ সে যায়, অথবা হি ইজ গোয়িং সে যাচ্ছে, কিন্তু হি ইজ গো কখনো হয় না, মানে মূল ভার্ব কখনো বসে না। আরেকটা হতে পারে যেখানে টু থাকতে পারে ইনফিনিটিভ, হি ইজ টু গো, তার যাওয়ার কথা আছে, ঠিক আছে। তো এই 4 রকমের ব্যবহার বেসিক্যালি হয়। আমি একটু পরেই আরেকটা বা লাইভ সেশনের মাধ্যমে আমি কিছু আপনাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ এই ভিডিওটির সাথে থাকার জন্য, আর প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনাদের কেমন লাগলো। আমি এখনই আবার ফিরছি কিছু এক্সাম্পলস নিয়ে।